একের পর এক শীর্ষ নেতা হারাচ্ছে জাতীয় পার্টির জিএম কাদের পন্থীরা। এবার জাপার দশম জাতীয় সম্মেলনের প্রস্তুতি কমিটিতে কাজী ফিরোজ রশিদকে আহ্বায়ক এবং সৈয়দ আবু হোসেন বাবলাকে কো আহ্বায়ক ঘোষণা করা হয়। রোববার বেলা ১২টার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এই প্রস্তুতি কমিটির ঘোষণা করেন জাতীয় পার্টির স্বঘোষিত চেয়ারম্যান রওশন এরশাদ। জাতীয় পার্টির সম্মেলন বাস্তবায়ন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী ফিরোজ রশিদ, কো আহ্বায়ক থাকবেন সৈয়দ আবু হোসেন বাবলা, আহ্বায়ক থাকবেন গোলাম সারোয়ার মিলন, সংসদ সদস্য সচিব থাকবেন শফিকুল ইসলাম সেন্টু, জেলা কমিটির সভাপতি সভাপতি আহ্বায়ক সাধারণ সম্পাদক সদস্য সচিব ক্রমানুসারে সম্মেলনের বাস্তবায়ন কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। এ সময় রওশন এরশাদের পাশের দুই আসনে বসতে দেখা যায় জাপার দুই শীর্ষ নেতা কাজী ফিরোজ রশিদ এবং সৈয়দ আবু হোসেন বাবলাকে। দ্বাদশ সংসদ নির্বাচনে আসন সমঝোতায় জায়গা না পেয়ে দল থেকে মুখ ফিরিয়ে নেন শফিকুল ইসলাম সেন্টু। আর নির্বাচনে ভরাডুবির পর বর্তমান কমিটির সঙ্গে বিরোধিতায় জড়ায় দলের আরেক শীর্ষ নেতা বাবলা। এদিকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন, পদত্যাগ না করে রওশনপন্থীদের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে আবু হোসেন বাবলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তার বিষয়ে ব্যবস্থা নেবেন দলের চেয়ারম্যান। সৈয়দ আবু হোসেন বাবলা তাকে অব্যাহতি দেওয়া হয় নাই, উনি যেহেতু মূল দলের সঙ্গে যদি না থাকতে চান, অন্য কোথাও যেতে চান, তাহলে আমার তো মনে হয় উনি পদত্যাগ করলে সেটা শোভনীয় ছিল। যেহেতু তিনি আরেকটা দলে যাওয়ার চিন্তা করছেন, যে বক্তব্য রাখছেন, সেটা আমি মনে করি যে দলীয় শৃঙ্খলা বিরোধী, এই বিষয়ে নিশ্চয়ই চেয়ারম্যান তার সিদ্ধান্ত দিবেন। জাতীয় পার্টিতে চলমান এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব কোথায় গিয়ে ঠেকবে এ নিয়েই যেন আলোচনা সমালোচনার অন্ত নেই রাজনৈতিক মহলে। দীন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।